হাতি দেখার জন্য তো পাগল স্যাজ, স্যাজকে হাতি দেখাতে নিয়ে গেলাম, এই যে হাতি। আর সব থেকে ভালো লাগার জিনিস হচ্ছে যখন আমি ময়নার কাছে গেলাম, ময়না এত সুন্দর করে কথা বলতেছে, হাই দিচ্ছে। আবার যখন বললাম ময়না তো কথা কয় না, তখন থেকে ময়না কথা বলা শুরু করছে। ময়নাকে রেখে আসতেই ইচ্ছা করতেছিল না ময়না পাখি। তো চিড়িয়াখানায় হচ্ছে সব ময়নার মধ্যে দুইটা ময়না কথা বলতে পারে মোটামুটি, আমার কাছে ভালোই লেগেছে। আসসালামু আলাইকুম, নতুন আরেকটা বলকে স্বাগতম। তো আজকে মূলত হচ্ছে রেডি হচ্ছি ছোট ভাই বোনদের নিয়ে আজকে চিড়িয়াখানায় যাব। এটা আমার চিড়িয়াখানায় কতদম আমি নিজেও বলতে পারি না, আমার এত ছোট ভাই বোন সবার সাথেই হচ্ছে যাই। তো এখন রেডি রেডি হয়ে ভাই বোন মামি সব হচ্ছে বের হয়ে গেছি, ছাতি দেখবে বাঘ দেখবে। তো এই যে হচ্ছে চিড়িয়াখানায় চলে আসছি, আর আমাদের বাসা থেকে চিড়িয়াখানার দূরত্ব বেশি না। তো এই যে তো সায়াস, ও হচ্ছে হাতি দেখবে বাঘ দেখবে। এখন হচ্ছে চিড়িয়াখানায় ঢুকে গেলাম, চিড়িয়াখানার এন্ট্রি টিকিট এখন হচ্ছে 50 টাকা। তো চিড়িয়াখানায় ঢোকার সাথে সাথে একটা নতুন ফিল পেলাম যে চিড়িয়াখানার পর্যবেক্ষ মানে চিড়িয়াখানায় হচ্ছে সুন্দর করে রং টং করেছে, নতুন নতুন লাগতেছিল। তো আমার কাছে এটা মনে হচ্ছিল বোধহয় এ জুতে কাজ চলছে। তো আমরা মোটামুটি সামনের দিকে হেঁটে যাচ্ছি, সামনেই হচ্ছে বানরের খাঁচা, আর ফার্স্টে হচ্ছে হরিণ, তারপর হচ্ছে বানর। আমাদের সাথে তো একটা বানর আছে, বানরের সাথে আলাপ করাবো। এই যে হচ্ছে হরিণ দেখবে একদমই যাওয়া, যারা ছোট বাচ্চা কাচ্চা নিয়ে যাবেন আর কি, তারা একটু খাবার পানি একটু শুকনা ফুড টুট নিয়ে যাবেন। আর ওইখানে কিন্তু পিকনিকের মতো করা যায়, তো আমরা দেখতেছিলাম তাইও। তো এখানে হচ্ছে সুন্দর করে ময়লা ফেলবেন না এই সেই, আবার কাজও চলছে এখানে। আবার এখানে হচ্ছে হাত ধোয়ার জন্য বেসিন দিছে এবার, যে আমার কাছে ভালোই লেগেছে, কারণ করোনার পরে এই ফার্স্টই হচ্ছে আমাদের যাওয়া। তো মূলত হচ্ছে বাচ্চাদের জন্যই যাওয়া। তো এই যে হচ্ছে বানরের খাঁচার দিকে চলে এসেছি, বানরের তো ছোট্ট ছোট্ট অনেক ছোট ছোট বাচ্চা হয়েছে, যেটা হচ্ছে সায়াস আর উৎসব দেখাচ্ছিল ওই যে ছোট্ট বাচ্চা। তো ফার্স্ট অফ অল হচ্ছে বানরের এইখানে হচ্ছে আপনারা আসতে পারেন। আর একটা জিনিস আমি বলবো, চিড়িয়াখানায় মূলত অনেকবার আসার কারণেও হচ্ছে পদ গুলাই যায় আর কি, কোন দিক দিয়ে কোনটা। তো তার জন্য হচ্ছে এই যে যে ম্যাপটা, এই ম্যাপটা দেখে আপনারা ইজিলি চলে যাইতে পারবেন, ঠিক আছে। আর মূলত হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যায়, আমি তো হাঁটতেই পারি না, তো হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যায়। তো যাই হোক, আমি বসেছিলাম, মূলত হচ্ছে বাঘ সিংহ খরগোশ কচ্ছপ আর হাতি এইগুলো দেখবে সায়াজ, তো তাকে তো এগুলো দেখাতেই হবে। এই যে হচ্ছে সিংহের কাছে আসলাম, তো সিংহকে হচ্ছে তাকে কাছ থেকে দেখাইতে পারি নাই, কারণ হচ্ছে সিংহ ঘুমাইছিল। তো বাঘের কাছে আসলাম, বাঘ তো হচ্ছে ভালোই গর্জন করছিল এদিক থেকে ওদিক, সায়াজ অনেক মজা করেছে। তো যাদের ছোটো বাচ্চারা আছে তারা তো এগুলো অফ ডেতে যেতেই পারেন, তো আমরাও হচ্ছে অফ ডেতেই গিয়েছিলাম। তো আর পাশের বাঘ দেখলাম ভালোই, বাঘের খাঁচা বোধহয় 4টা দেখলাম, তার সাথে হচ্ছে 1টা বাঘ খাচ্ছিল, সেটাও হচ্ছে দেখাইছি। হ্যাঁ, এখানে বিভিন্ন ধরনের বাঘ আছে, বাট সিংহের অবস্থা বেশি ভালো না, একদমই করুণ দেখলাম। তো চিড়িয়াখানার উপরে দেখলাম পাখিটাকে উঠতেছে, এখানে আবার উট পাখি দেখলাম আমরা, এটা বোধহয় উট পাখি, হ্যাঁ আমি এত পাখিটাকে নাম জানি না, যাই হোক। তারপর হচ্ছে আর একটা জিনিস যেটা হচ্ছে সায়াজ দেখতেছিল, যেটা হচ্ছে এটা বোধহয় উটি পাখি, হ্যাঁ খুব কাছ থেকে দেখতেছিল। আর সব থেকে ভালো লাগছে হচ্ছে আমার ময়না পাখি, সাথে সাথে ময়না এত সুন্দর করে হাই দিচ্ছে, কথা বলতেছে, মানে এটা সব থেকে ভালো লাগছে আমার ময়না দেখে। ছিল না চিড়িয়াখানে ময়না কিন্তু কথা বলতে পারে, আর একটা পাখি কথা বলতে পারে সেটা শুনে, ময়না হচ্ছে বেশি কথা বলতে পারে। সবাই ময়নাকে ডাকতেছিল, ময়না বলতে পারে, তারপর ময়না বলতে পারে, হ্যাঁ
তারপর তোমার নাম কি ময়না ও নিজে নিজে ময়না তোমাকে ডিজিটাল ময়না ফেসবুকের মতো হাই দিচ্ছিল ময়না আরো বেশি ডাক শুনে তো ভালো লাগছে ময়নাকে দেখে বাট ময়নার দাম নাকি 10,000 টাকা মিঠু এই যে হচ্ছে গাধা এটাকে আমি ঘোড়া ভাবছিলাম ঘোড়া গাধার বেশি তফাৎ আমার পাই না তো আর একটা জিনিস যেটা হচ্ছে ছোটবেলা দেখতাম এই যে হাতি হাতির পিঠে চিড়িয়াখানায় আগে উঠা যাইতো এখন ওঠা যায় না সায়াসকে কাছ থেকে হাতি দেখাই নিয়ে আসলাম সে হাতি দেখবে আর এদিক দিয়ে মানে হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে এখানে বসেছিলাম অনেকক্ষণ দেন আবার কাছ থেকে সায়াস হাতি দেখবে তাও গেলাম আর এইখানে যে রাউন্ডটা এখানে আগে হচ্ছে হাতিতে পিঠে চড়া যাইতো তো বললাম না মনে হয় কাজ চলতেছে কারণ সব কিছু নতুন নতুন রং লাগতেছে তো তাই আর এখানে হচ্ছে ম্যাক্কাও দেখতে গেছিলাম হ্যাঁ ম্যাক্কার দাম তো 1,00,000 টাকা ভাবলাম যে একটু দেখেই আসি ঠিক আছে যদি কোনোদিন কিনতে পারি তখন তো কিনতে পারলামই আর ম্যাক্কাও খুবই ভালো লাগে আর এখানে হচ্ছে কাকাতুয়া কাকাতুয়া কিন্তু এই যে নাচতেছিল আর কাকাতুয়া সব কথা মোটামুটি বলতে পারে আর ওর সাথে কেউ কথা বলে না এর জন্য সব কথা অনেক স্লোলি বলে আর হচ্ছে আস্তে বলে হ্যাঁ কাকাতুয়া তো দেখেই নাচা শুরু করে দিছে এই যে যে কাকাতুয়া আর ময়না কথা বলতে পারে এটা দেখে আসতে ইচ্ছা করতেছিল না তো আমরা হচ্ছে চিড়িয়াখানায় গেলাম তারপরের দিন পাখির হাটে যাব তারপর একটু দেখব আর ময়না কাকাতুয়া তো অন্য রকমই কাকাতুয়া তো 8 বছরের বাচ্চাদের যেরকম একটা জ্ঞান থাকে কাকাতুয়া ঠিক সেরকম থাকে তো কাকাতুয়ার লাস্ট বিদায় দিয়ে আমরা এখন ব্যাক করব তো এখানে বাচ্চারা খেলতেছিল ভালোই লাগতেছিল এই বাচ্চাটা হ্যাঁ খালি পায়ে খেলতেছিল বাচ্চা আপনাদের আপনারা মেক শিওর করবেন বাচ্চার জন্য খালি পায়ে না হাঁটে তো এখন হচ্ছে আমরা বেরোবো ব্যাক করব তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন তো এখন হচ্ছে বাসায় ব্যাক করব পরে আবার মিঠাইয়ের সাথে আপনাদের আলাপ করিয়ে দিব ঠিক আছে আজকের মতো এ পর্যন্ত টাটা।